এই ভিডিওটি আপনাকে ডোজিং রিমাইন্ডার এবং লো ব্যাটারি অ্যালার্টের কাজ বুঝতে সাহায্য করবে আমরা প্রথমে বুঝতে পারি যে ডোজিং রিমাইন্ডার কিভাবে কাজ করে নিক্ষয় একটি এমইআরএম ডিভাইসে বরাদ্দ প্রতিটি রোগীর জন্য একটি অ্যালার্ম সময় নির্ধারণ করা হয় প্রাক প্রোগ্রাম করার সময় একটা বাজনা বেজে ওঠে এটি একজন রোগীর জন্য তার ওষুধ খাওয়ার জন্য একটি অনুস্মারক বাজনা বেজে উঠলে রোগীকে বাক্স খুলতে হবে নির্দেশ অনুযায়ী তার ওষুধ খাওয়া তারপর বাক্সটা বন্ধ করে দাও মূলত দুটি ডোজিং রিমাইন্ডার নিক্ষয় সেট করা আছে এগুলো হল ডেইলি অ্যালার্ম রিমাইন্ডার মেডিসিন রিফিল রিমাইন্ডার এবং নিক্ষয় নির্ধারিত সময়ে প্রতিদিন আধ ঘণ্টা অ্যালার্ম বাজত তিনটি বিরতিতে অ্যালার্মটি সবুজ আলো এবং একটি বাজারের শব্দের সাথে তিন মিনিটের জন্য বাজবে এবং পরবর্তী সাত মিনিটের জন্য বন্ধ থাকবে এই ধারা তিনবার চলতে থাকে একটা কথা খেয়াল রাখতে হবে অ্যালার্ম পিরিয়ডের সময়ে বক্স খুললেই বাজার ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তার নির্ধারিত সময়ের চার ঘন্টা আগে বক্স খুললে দিনের জন্য অ্যালার্ম বাতিল হয়ে যাবে নিক্ষয় একটি রিমাইন্ডার স্থাপন করা হয় যাতে একজন রোগী স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করতে পারে সুতরাং একটি হলুদ আলো রিফিলের তারিখে এবং পরবর্তী প্রতিটি দিন যতক্ষণ না রোগী স্বাস্থ্য সুবিধা পরিদর্শন করে এবং অ্যালার্মটি পুনরায় সেট করা হয় যখন ব্যাটারি পার্সেন্টেজ কুড়ি শতাংশর কম হবে তখন একটি লাল বাতি ফ্ল্যাশ করবে যা নির্দেশ করবে যে এমইআরএম মডিউলের ব্যাটারি কম এবং ডিভাইসটি চার্জ করার সময় হয়েছে এটি ডোজিং রিমাইন্ডার এবং লো ব্যাটারি অ্যালার্টের কাজ বোঝার প্রক্রিয়া সম্পূর্ণ করে